আপনারা শান্তিপুর থানা এসেছেন, শান্তিপুর থানা এলাকার একটি জায়গা থেকে একই পরিবার থেকে এক নাবালক এবং দুই নাবালিকাকে আপনারা উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন বলুন। হ্যাঁ, আমরা চাইল্ডলাইন নদিয়া সীমা মহিলা সমিতির পক্ষ থেকে এসেছি এবং আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে রামনগর এরিয়াতে একটি নাবালক ছেলে সে বিয়ে করেছে। তো সেই সূত্রে আমরা প্রথমে থানাতে আসি এবং থানাতে শান্তিপুর ওসি বাবুর সাথে কথা বলা হয় এবং তাদেরই সহযোগিতায় যৌথভাবে এই ছেলেটার বাড়িতে আমরা যাই এবং সেখানে গিয়ে দেখা যায় যে ছেলেটার বয়স হচ্ছে 18 চলছে আর কি। তো সে যাকে বিয়ে করেছে সেই মেয়েটাও আন্ডারেজ, যাকে বিয়ে করেছে মেয়েটার বয়স হচ্ছে 15 বছর বয়স, মেয়েটার বাড়ি হাওড়াতে, এখন পারমানেন্ট অ্যাড্রেস হাওড়া, আগে থাকতো কালীনারায়ণপুরে থাকতো, এখন হাওড়াতে থাকে কলকাতা। এবং দেখা যায় যে ওই বাড়িতে ওই যেই ছেলেটা ছিল 18 বছরের ছেলে তার একটা দাদা আছে 22 বছর, সেও বিয়ে করেছে আন্ডারেজ মেয়েকে, মানে একই বাড়িতে ওই দাদা ভাই বিয়ে করেছে দুটো আন্ডারেজ মেয়েকে। সেই মেয়েটার বাড়ি মহিষখাগিতে, যার বয়স 16 বছর নাবালিকা। তো আমরা সেই মুহূর্তে ওই এক নাবালক এবং দুই নাবালিকাকে ওখান থেকে যৌথভাবে আমরা উদ্ধার করে নিয়ে আসি শান্তিপুর থানাতে এবং ছেলেটা যে নাবালক ছিল সে একটা লিখিত দেয় যে সে আর এরকম ভুল করবে না, বিবাহ করবে না, এবং আমরা তাকে যাতে আগামী দিন সিডাব্লিউসি বোর্ডে যায় সে ব্যবস্থা তাকে বলা হয়েছে ফ্যামিলিকে। এবং যেই দুটো নাবালিকা উদ্ধার হয়েছে আমরা আপাতত থানাতে জিডি করিয়ে সিডাব্লিউসির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মৌখিক নির্দেশে তাকে কৃষ্ণনগর নগেন্দ্রনগর হোমে রাখব। আপনার নাম দিচ্ছি? আমার নাম সলেমান শেখ, আমি চাইল্ড লাইনের একদম টিম মেম্বার।